দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ঢাকার আয়তন, নতুন মানুষও যোগ হচ্ছে প্রতিদিন, সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভবনের সংখ্যা। বর্তমানে যে সংখ্যাটা প্রায় 5 লাখের কাছাকাছি, কিন্তু হাজারে একটিও কি পরিকল্পিতভাবে গড়ে উঠছে? একটি ভবন করার জন্য যেসব নিয়মনীতি মানতে হয় কিংবা যেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হয়, সেই বিষয়টি আমলে নিয়ে বললে হয়তো না। আর সেজন্য রিখটার স্কেলে মাত্র 4 কিংবা 5 মাত্রা ভূমিকম্প হলেই হেলে পড়ে আশা টাওয়ার কিংবা তারও চেয়ে উঁচু উঁচু ভবন। যদি সেটা 7 কিংবা তারও বেশি হয়, তাহলে এভাবেই ধসে পড়বে ঢাকা। 2009 সালের জুন মাসে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঢাকা শহরের ভূমিকম্প নিরূপণ সংক্রান্ত গবেষণায় দেখা গেছে, ঢাকায় যদি নেপালের মতো এমন একটি ভূমিকম্প হয়, তাহলে তখনকার হিসাবে 3,26,000 ভবনের মধ্যে 72,000 একেবারে ধসে যাবে আর 1,40,000 ক্ষতিগ্রস্ত হবে, ঝরে যাবে প্রায় 90,000 প্রাণ। আরো যে কত ক্ষতি হবে তার ইয়ত্তা নেই। গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, এগুলো সম্পূর্ণরূপে বস্তুত এখানে অচল হয়ে যাবে। 40টি জায়গায় এরকম অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে। 100টির মতো জায়গায় পানির লাইন ভেঙে পড়ে সেখান থেকে পানি বের হয়ে আসবে, যেগুলোকে আমরা সুয়েরেস ওয়াটার বলে থাকি। তো এইভাবে লাইফ লাইন সিস্টেম থেকে শুরু করে যে অবকাঠামোগুলো আছে, সেই অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। তাই আর সময়ক্ষেপণ নয়, শুরু করতে হবে দুর্যোগ মোকাবেলায় বহুমুখী প্রস্তুতি। আমরা যতই বিল্ডিং শক্তিশালী করি, যতই প্রস্তুতি নিই, দুর্যোগের ঝুঁকি আমরা কিন্তু হ্রাস করতে পারবো না। সেজন্য দুর্যোগ সহনীয় পরিকল্পনা করা এবং সেটিকে বাস্তবায়ন করার কাজ রাজুককে করতে হবে, যে কাজটি রাজুক এখনো হাত দেয়নি। দুর্যোগ পরবর্তী ভয়াবহতা মোকাবেলায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারিভাবে গঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও একটি কাঠামোতে আনার পরামর্শ এই বিশেষজ্ঞদেরকে। এই তীব্রতা সম্পর্কে